नमस्कार आपनादेर सकलके स्वागत डिजिटल खबरिलाले रयेछि आमि पूर्वा। लोकसभा निर्वाचन हाते मात्र कयेकटा दिन बाकी शुरू होते तार आगे विभिन्न राजनैतिक दल विभिन्नभावे प्रचार करछे। आर एई लोकसभा निर्वाचनेर आगे आमरा देखेछि बहु ताबड़ ताबड़ नेता दल बदलियेछे। केउ बीजेपी थेके टीएमसी गेछे तो केउ टीएमसी थेके बीजेपीते जयेन करेछे। और ठीक तेमोनी बीजेपीते सद्य जयेन करेछे कलकाता हाईकोर्टेर प्राक्तन विचारपति अभिजीत गंगोपाध्याय। ताके निये तो राजनैतिक महले रोज ही नतून नतून मंतब्य शोनाई जाच्छे। एबारे अभिजीत गंगोपाध्याय के देवा हलो वाई कैटेगरी निरापत्ता। सेई निये तो राजनैतिक महले चर्चा रयेछे, बिरोधीरा कटाक्ष करछे, किन्तु एरই मध्य देखा जाच्छे अभिजीत गंगोपाध्याय छाड़ाओ बीजेपीर आरो तीनजन के केंद्रीय सुरक्षा देवा हयेछे। शुधु ताई ना, आमादेर पश्चिम बंगेर मध्य ब्याराकपुरे ताबड़ नेता अर्जुन सिंह के किन्तु देवा होयेछे आबार जेड प्लस कैटेगरी सिक्योरिटी। सेखाने राजनैतिक महले प्रश्न उठछे जे ताहले अभिजीत गंगोपाध्याय प्राक्तन विचारपति, बर्षियान विचारपतिओ बटे, तार थेकेओ कि दामी अर्जुन सिंह? ताई जन्य विचारपति अभिजीत गंगोपाध्याय प्राक्तन विचारपति के वाई प्लस सिक्योरिटी देवा होयेछे, सेखाने अर्जुन सिंह के देवा होयेछे जेड प्लस सिक्योरिटी। और ये जेड प्लस सिक्योरिटी तृतीय सर्वोच्च सिक्योरिटी, सेटा तो आमरा सकलेई जानी, जेखाने कमांडो एवं पुलिस अफिसार मिलिए मोट 22 जन थाके। এই অর্জুন সিং যাকে নিয়ে এতদিন ধরে রাজনৈতিক তরজা চলে এসেছে, দল বদলু থেকে শুরু করে দল পাল্টি কত কিছুই না বলেছে রাজ্যের শাসক দল। কারণ এই অর্জুন সিং একসময় বিজেপি টিএমসি করে এসেছে। তো সেখানে তো অবভিয়াস প্রশ্ন উঠবেই এই অর্জুন সিং এর মধ্যে কি এমন রয়েছে, কি এতটাই গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় সুরক্ষা, মোদি সুরক্ষা এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এই অর্জুন সিং এর জন্য, যেখানে অভিজিতের থেকেও বেশি দামি হয়ে দাঁড়িয়েছে অর্জুন সিং। প্রশ্ন কিন্তু করছে সাধারণ মানুষ এবং সেই প্রশ্ন কিন্তু ঘুরছে রাজনৈতিক মহলেও। জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে এই অর্জুন সিংকেই, যিনি 2019 সালে ব্যারাকপুরের টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন, যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেখানে আবার টিকিটে যেতে আবার সেই বিজেপি ছেড়ে চলে আসেন তৃণমূলে কাজ করার পরেই আশা রেখেছিলেন যে 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল ব্যারাকপুরের প্রার্থী হিসেবে দাঁড় করাবে, কিন্তু দেখলো প্রার্থী ঘোষণা হতেই তৃণমূলের প্রার্থী তালিকায় ব্যারাকপুরের নাম রয়েছে অন্য কারোর। সেই জল্পনা তো ছিলই যে তাহলে এবার বিজেপিতে যোগ দেবে হয়তো অর্জুন সিং। আর সেই জল্পনাকে একেবারে বাস্তবায়িত করেই 2024-এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের প্রার্থী হয়ে বিজেপিতে আবার দাঁড়িয়েছে সেই অর্জুন সিংই পেয়েছেন জেড ক্যাটাগরি। আর এই জেড ক্যাটাগরি নিরাপত্তা নিয়েও অর্জুন সিংয়ের আবার একটা ইতিহাস রয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনে অর্জুনকে ওয়াই প্লাস নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। 2021 সালের সেপ্টেম্বরে তার জন্য আবার জেড ক্যাটাগরি নিরাপত্তার অনুমোদনও করা হয়, কিন্তু 2022 সালে অর্জুন দাগাবাজি করে একেবারে চলে আসে তৃণমূলে। তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে জেড ক্যাটাগরি সুরক্ষা তুলে নেওয়া হবে। এই তুলে নেওয়া সিদ্ধান্ততে ক্ষুব্ধ হয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন সিদ্ধান্তের বিরুদ্ধে, মামলাও করেছিলেন অর্জুন। এবার সেই সূত্র ধরেই কিন্তু দেখা যাচ্ছে যে আবারও বিজেপিতে যোগদান দেওয়ার পরে পুরস্কার হিসেবে পাচ্ছে জেড ক্যাটাগরি, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। ভোট আসে ভোট যায়, বিভিন্ন রাজনৈতিক যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের কদর কোথাও বেড়ে যায় তো আবার কোথাও কমে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের ফল এখনও বাকি, সেই ফল দেখলে তো বোঝাই যাবে কোন মন্ত্রীর কতটা ওয়েট। কিন্তু তার আগে এই যে ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা বা জেড প্লাস ক্যাটাগরি যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেই নিরিখে কিন্তু কদর বেড়ে গিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও বেশি অর্জুন সিংয়ের। পাল্লা বাটকারায় কিন্তু জেড প্লাস একেবারে সর্বোচ্চ তৃতীয় পর্যায়ে চলে, সেই দিক থেকে অর্জুন সিংয়ের কিন্তু কদর কেন বেশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে সাধারণ মানুষের মধ্যে। আর আপনাদের চোখ থাকুক ডিজিটাল খবরিলালে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।